আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক সম্মানিত দর্শক আমি আব্দুল কাইম ফিস লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আজকে আপনাদের সামনে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে রেডি হয়েছি সেটা হচ্ছে কি বিশেষ করে আমাদের পেশেন্টদের অনেকেই ওজন কমা নিয়ে আতঙ্ক তো ওজন কমা নিয়ে বিশেষ করে আতঙ্ক এর ওপরে বিশেষ করে আজকে আমি কথা বলবো তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে আমাদের সিস্টেমে আসার পরে দেখা যায় যে অনেকের ওজনটা মানে কমে আর কি মানে ওজন তো আপনাকে কমতে হবে কারণ আমরা আগে বলে দিই হ্যাঁ যে ওজনটা আপনার কমবে কেন কমবে কেন কমবে উত্তরটা হচ্ছে যে আপনি এখন হচ্ছেন একটা ডাস্টবিন ডাস্টবিন মানে হচ্ছে যে 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 এখানে নোংরা আবর্জনা ফেলা হয় আর কি তো নোংরা আবর্জনা যে জায়গাতে ফেলা হয় সেই ডাস্টবিন এখন আমরা একটা ডাস্টবিন দেখি সাধারণত খালি ডাস্টবিন এবং সেখানে নোংরা আবর্জনা ফেলে সেটাকে ভর্তি করা হয় এখন তারপরে একটা নির্দিষ্ট সময়ে গাড়ি এসে সেটাকে মানে খালি করা হয় বা নিয়ে যায় সেখান থেকে সেই ডাস্টগুলোকে সেই নোংরা গুলোকে নিয়ে যাওয়া হয় এখন সেই ডাস্টবিনটা যদি বলে যে আমার তো আগে অনেক ওজন বেশি ছিল মানে হয়েছে যে ও কচরা ফেলে ফেলে ওজন বেশি হয়েছে এখন যদি ও বলে যে আমার তো ওজন অনেক বেশি ছিল সুতরাং আমার ওজন কমে গেল এই জন্য ও যদি টেনশন করে তাহলে জেনে রাখবেন ও ভুল করছে তা আমি এই উদাহরণটা কেমন দিলাম এটা বোঝানোর জন্য যে আজকে আমরা এই যে বিভিন্ন রকমের মানে খাবার খেয়ে অতিরিক্ত খাবার খেয়ে আমরা একটা ডাস্টবিনে পরিণত হয়েছি আমাদের রক্তনালী জাম হয়ে গিয়েছে আমাদের যে কোষ সে কোষে জায়গা নেই কোষ খালি নেই আমাদের বিভিন্ন জায়গাতে চর্বি জমে গিয়েছে ফলে কি হচ্ছে যে আপনার বিভিন্ন রকমের ডিজিজগুলো বিভিন্ন রকমের রোগগুলো কিন্তু তৈরি হয়েছে এমনকি আপনার সুগার প্রেশার আপনি যেগুলোই বলছেন এগুলো কিন্তু এগুলোর এগুলোরই হচ্ছে ফসল তাহলে কি হচ্ছে যে এই যে আমরা সাধারণভাবে কি করি আমরা আমরা সমস্যার সমাধান হিসেবে কি করি যে আমার এই জায়গাটা মানে আমরা যে রক্তে সুগার বেড়েছে তো রক্ত থেকে সুগার কমানোর আমরা বুদ্ধি লাগাই কিন্তু আমাদের তো সেই সিস্টেম নয় আমাদের সিস্টেম যেটা হচ্ছে যে আপনার রক্ত নালীকে পরিষ্কার করা আমাদের কাজ হচ্ছে আপনার কোষকে পরিষ্কার করা আমাদের কাজ হচ্ছে আপনার পেটকে পরিষ্কার করা আমাদের যেটা কাজ সম্পূর্ণ অন্যদের চাইতে ভিন্ন যার কারণে আমাদের সিস্টেমের সঙ্গে আপনার প্রচলিত চিকিৎসা পদ্ধতি কিন্তু মিলবে না আমাদের সঙ্গে কাউকে যাবেন না কারণ আমাদের এটা না হোমিওপ্যাথি না না এটা হচ্ছে লাইফ স্টাইল লাইফ স্টাইল এটা এমন একটা জিনিস যে লাইফ স্টাইল যদি আপনার ভালো থাকে আপনি এইটটি পার্সেন্ট রোগ থেকে আপনি এমনিতে বেঁচে থাকতে পারবেন আলহামদুলিল্লাহ তো লাইফ স্টাইল এটা হচ্ছে মূল মৌলিক বিষয় হ্যাঁ কারণ আমাদের ভুল লাইফ এইসব রোগগুলো হচ্ছে আর এটাকে কি বলা হয় সুগার প্রেসার এগুলোকে বলা হয় মানে জীবন আচরণের কারণে কিন্তু আপনার এই রোগটা হয়েছে তাহলে কি হচ্ছে আমি কি বুঝতে যাচ্ছিলাম যে আপনার আপনার রক্ত নালীকে আমরা পরিষ্কার করি আপনার রক্তনালীকে আমরা কি করি ক্লিন করি আপনার কোষকে আমরা পরিষ্কার করি তাহলে এটা হচ্ছে আমাদের মূলত কাজ আর এগুলো ভর্তি হয়ে যাওয়ার কারণে রক্ত নালী আপনার জাম হয়ে যাওয়ার কারণে আপনার হচ্ছে আপনার কোষ কোষে কোষ পূর্ণ হয়ে যাওয়ার কারণে কোষে জায়গা না থাকার কারণে আপনার সুগার হয়েছে তাহলে আমাদেরকে এগুলো পরিষ্কার করতে হবে তাহলে এগুলো যখন পরিষ্কার করা হবে তখন আপনার ওজন কমবে কারণ ওজন না কমলে এগুলো পরিষ্কার হবে না ওজন যদি না কমে তাহলে এগুলো পরিষ্কার হবে না এই জন্য মানুষের কিন্তু ওজন কমবে এখন কথা যেটা হচ্ছে যে এক পার্সেন্ট মানুষ যেটাকে আমি বাদ দিলাম দেখা যায় যে তাদের ওজন কমে না কিন্তু ওজন কমে না ঠিকই ওজন কমে না ঠিকই কিন্তু তাকে দেখতে কিন্তু রোগার মতো আমরা একটা রুগীকে বলে দিই দেখুন আপনি এখন রোগগ্রস্ত আপনাকে কেউ রোগা বলে না কিন্তু যখন আপনি আমাদের পদ্ধতিতে আসবেন আপনি যখন রোগ মুক্তি হবেন লোকে আপনাকে রোগা বলবে মানে যতক্ষণ পর্যন্ত আপনাকে লোকে রোগা না বলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি রোগ মুক্ত হবেন না আমাদের পদ্ধতিতে মানে আমি কি বলছি বিষয়টাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে আপনি রোগ মুক্তি হলে রোগে আপনাকে রোগা বলবেই না হলে আপনি ভালো হতে পারছেন না আমাদের পদ্ধতিতে তাহলে এই যে আপনার ওজন কমছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমার যে ওজনটা কমছে সে ওজনটা কিসের ওজন কমছে আপনার রক্তনালীতে যেগুলো জমে আছে আপনার কোষে যেগুলো জমে আছে হ্যাঁ যেগুলো আপনার অস্বাস্থ্যকর জিনিস যেগুলো আপনার শরীরের জন্য ক্ষতিকর যেগুলোর কারণে আপনার রোগ তৈরি হচ্ছে সেই জিনিসটা পরিষ্কার আমরা করে দিচ্ছি যদি সেগুলো পরিষ্কার করা হয় তাহলে আপনার ওজন কমবে এটা সহায়ক বিষয় এখন আপনার আদর্শ ওজন কোনটা আপনাকে এটা বুঝতে হবে আপনার আদর্শ ওজন চর্বির ওজন আদর্শ ওজন নয় আপনার হাড্ডি মাংসর যেটা ওজন সেটা হচ্ছে আদর্শ ওজন তাহলে আপনি যদি বলেন যে না আমার যাতে এত ওজন না কমে তাহলে কি করতে হবে এর জন্য আমরা প্রসেস বলে দিই যে আপনি কি করবেন আপনি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনাকে দেখতে রোগা লাগলেও ওজনটা আপনার কমবে না কেন হাড্ডি মাংস আপনার বাড়বে হাড্ডি মাংস পুষ্টি মোটা হবে শক্ত হবে মজবুত হবে আপনার ওজনটা কমবে না তো বিশেষ করে অনেক মানুষই হয়তো হোপলেস হয়ে যায় এখন পর্যন্ত আমার ওজন কমছে মানে হয়তো দেখা গেলো যে তার সে ভালো আছে আলহামদুলিল্লাহ তার সুগার প্রায় সেরে গেছে হ্যাঁ সারার কাছাকাছি এইটটি পার্সেন্ট তার সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু তার দেখা যায় ওজনটা এখনো অল্প অল্প করে কমছে সে হোপলেস হয় আমার এত কমছে আমি কি শেষ হয়ে যাবো এরকম সে ভাবে তো এখানে ভাবার কোনো ব্যাপার নেই বরঞ্চ আপনাকে খুশি হওয়া উচিত যে আপনি আবর্জনা আপনার ভিতরকার রক্তনালী পরিষ্কার হচ্ছে কোষ পরিষ্কার হচ্ছে এই জন্য এখানে আহ হওয়ার কোনো ব্যাপার নেই বরঞ্চ যদি আপনি মনে করেন যে আমি স্বাস্থ্য ভাবে। মানে সঠিক আদর্শ ওজন সেই ওজনটা আমি বাড়াতে চাই তাহলে সেটারও আপনাকে পরামর্শ দেওয়া হবে সেই হিসেবে আপনি কাজ করলে কিন্তু আপনার ওজনটা সঠিক ভাবে কিন্তু বাড়বে যেটা মানে আদর্শ ওজন সেই ওজনটা কিন্তু বাড়বে তো এই ছিল আজকে বিশেষ করে আমাদের ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্য ছিল যে আপনার ওজন কমে যাচ্ছে এই বলে আপনি আতঙ্কিত হচ্ছেন এটা কিন্তু হওয়ার কোনো কারণ নেই এতে আপনি আতঙ্কিত হবেন না আপনার যেটা আদর্শ ওজন সেটা তো থাকবে প্লাস আপনার ওজনটা বাড়ানোর জন্য আপনি যদি যে সিস্টেমগুলো বলবো যে পদ্ধতিগুলো বলবো যে লাইফ বলব বলবো সেগুলো যদি আপনি করেন অবশ্যই ইনশাল্লাহ আপনার ওজনটা কিন্তু আদর্শ ওজন থাকবে জেনে রাখবেন আমাদের ফ্যাটের ওজন চর্বির ওজন রক্তনালীতে যে আবর্জনাগুলো জমে আছে কোষে যে আবর্জনাগুলো এর ওজন এগুলো হচ্ছে অস্বাস্থ্যকর ওজন এগুলোই হচ্ছে আপনার সমস্ত রোগের মূল কারণ হিসেবে এগুলো আপনার শরীরের মধ্যে কাজ করছে তো এই জন্য আমি বিশেষভাবে আপনাদেরকে বলছি যে আপনারা আতঙ্কিত হবেন না আপনার ওজন কমার কারণে আপনি পরামর্শ নিতে পারেন তবে আপনি আতঙ্কিত হবেন না এই ভিডিওটি আপনারা দেখেন এবং বুঝেন যে আপনার এখানে আতঙ্কিত হওয়া হচ্ছে মানে আপনি আসলে ভুল ভুলভাবে হচ্ছেন যেমন আমি উদাহরণ দিলাম যে ওই ডাস্টবিন ডাস্টবিন ভাবছে যে কীভাবে আমি যে এত ওজন ছিল আমি খালি হয়ে গেলাম তো আতঙ্কিত যদি হয় তা এটা যেমন তার ভুল হবে বরঞ্চ তার মধ্যেকার দুর্গন্ধ জিনিসগুলোকে আসলে পরিষ্কার করার কারণে তার ওজনটা কমেছে তো এইরকম ভাবে আজকে আমরা এক একটা মানুষ এক একটা ডাস্টবিন হয়ে যাচ্ছি আমাদের শুধু শরীরে রোগ আর রোগ থাকছে এগুলো হচ্ছে তার কারণ তো সম্মানিত দর্শক এই ছিল আমাদের ইনফরমেশন যে আপনারা ওজন কমা দেখে আতঙ্কিত হবেন না এমন নয় যে আপনাদের কলজা ফুলকা আপনার কি বলছে হাট এগুলো সবকে মানে খেয়ে নষ্ট করে আপনি ওজন কমে যাচ্ছে ব্যাপারটা এরকম নয় হ্যাঁ তো এগুলো ব্যাপারে আপনি চিন্তিত হবেন না তো এই ছিল আজকের আমাদের ভিডিও তো আল্লাহ সুহান্তাল আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ